শাওন ভাদর মাসে জামাইয়াদের করে লো জামাইয়াদের না নাতে না কেন আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? তো চলে আসছি হচ্ছে নানি কিনে আপনাদের মাঝে। আজকে কেমন মাঝে নানি দেখলে আমার দেখলে একটা হাসি দেয় মাঝে মাঝে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন হচ্ছে তার মেহেদি অনুষ্ঠান যেটা সেটা এখন শুরু হবে, তো সেটার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। তো একটু খোঁজখবর নিচ্ছি এই দুই দিন, একটু আজকে একটু বেশি নিতেছে, কাছে আসতেছি এই জন্য। তো ডেকোরেশনটা কত সুন্দর করে করতেছে সবাই মিলা। একটু পরে আমাদের মেহেদি অনুষ্ঠানটা শুরু হবে, আর ইদানিং আমার ভিডিও চলতেছে না, আমি একটু বলে দাও তো সবাই যেন দেখে। বলো সবাই যেন ভিডিওটা সবাই দেখেন, বেশি বেশি করে দেখেন, বেশি বেশি করে, কারণ এই ভিডিওতে হচ্ছে আমার জীবন চলতেছে, সত্যি কথা বলি আমি সবসময়। তো অবশ্যই আপনি যারা তারা পছন্দ করেন নানিকে, সবাই অনেক ভালোবাসেন আমি জানি, বিশেষ করে সিলেটি যারা আছেন, লন্ডন, তারপর হচ্ছে আপনার কানাডা, এই দেশে যারা আছেন তারা বিশেষ করে তারা অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন জানেন, কারণ আমরা মানে সাধারণ জিনিসগুলো আপনার মধ্যে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আমাদের টিনের ঘর, টিনের বাড়ি, খড়ির বেড়ার ঘর বাড়ি, এগুলাই নিত্য নতুন, আমাদের ডাইনিং টেবিল এরকম বড় কিছুই না, গরিব মানুষ। তো চেষ্টা করি সব কিছু মানুষদেরকে আপনাদের সত্যিটা তুলে ধরার জন্য। তো ডেকোরেশনটা কীভাবে করছে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন যাব হচ্ছে সবাই এখানে আসে কীভাবে কী করতেছে, তারপর মেহেদি অনুষ্ঠানের পরে এটা বিষয়টা আপনাদের দেখাবো। থ্যাংক ইউ নানি, আপনাকে এখন চলেন, চলে যাচ্ছি ডেকোরেশন এখানে। আচ্ছা চলুন, আপনি যাবেন না? চলুন, আপনি আগে হাঁটেন, না না যাইতেছে, যান নানি যান। তো ডেকোরেশনে হচ্ছে এইটা হচ্ছে গেট সিস্টেম করছে পুরাটা পুরাটা, চলুন আমরা যাইতে থাকি। সুন্দর করে গেট সিস্টেম করছে দেখতে, নানিকে নিয়ে সবাই যার যার চলে গেছে, কিন্তু আমি এখন যাচ্ছি নানিকে নিয়ে। লাইটিংটা খুব সুন্দর হয়েছে, রাস্তাটা খুব সুন্দর হয়েছে, কারণ বিল্ডিংয়ের পাশে, সবার ভিডিওতে কীভাবে দেখেন জানি না, লাইটিংটা সব সুন্দর করে করতেছে সবাই মোটামুটি। তো এখান থেকে মানে পাকা করে দেওয়া উচিত ছিল, কারণ মোটরসাইকেল নিয়ে সবাই ঢুকতে পারে। লাইটিং সব সুন্দর করে সবাই করতেছে, দেখতে পাচ্ছেন এখানে সবাই গল্প গুজব করতেছে। আমি সবার লাস্টে নানিকে নিয়ে ঢুকলাম, দেখি কি অবস্থা, সবাই যার যার প্রিপারেশন নিয়ে বসছে। এখানে সবাই দেখতেছে, সবাই এখানে উপভোগ করতে, এখানে হচ্ছে মেহেদি অনুষ্ঠানটা হবে, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, জিনিসটা খুব সুন্দর করছে পুরোটা। প্রিপারেশন নেওয়া হচ্ছে আসলে কিভাবে ডেকোরেশনটা করা হবে এখানে। একদম মাছ বড় বাড়ি, মাছ বড় এখানে দিলে হবো, বাস দিবেন ব্যবস্থা করে, বেড়াকে ব্যবস্থা করে দিবেন না, বাস খেয়ে দেখলাম, বাস বেড়াকে ব্যবস্থা করে দিবেন না, দেন ওই চোখে বাস তুলে নিকো। আরেকটা ভাই কই লাগাইবে, এই জায়গাটা আমার আলো লাগবে, সবাই মোটামুটি সবাই সাথে দেখতেছে কিভাবে কি করবো।
হ্যালোজেন লাইট ওই জায়গা লাগালে লাইট দিব না ক্যামেরা আবার পারাইলো কি এই জায়গায় কেন এখানে যে লাগে বাবু ছোট ছোট একটা এই পাশ থেকে একটা ওই পাশ থেকে এই এই পাশে বন্ধু এই দিকে একটা লাগাচ্ছি আমি হ্যালোজেন লাগাই মানে ওই দিকে মুখ মুখ করবে যদি জানো না কোন মুখ করলে জন লাগবে আরে বা জোতালে ওর বড় করো মাইট দিও না স্যান্ডেল পাই দিও শোনা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে সবাই বসে ভিতরে যাও মারিয়া তুমি এক সাইডে ধরো মামা ওইটার এক সাইডে তুমি ধরো আর খুকি ধরতেছে এক সাইডে সামনে দিকে আসো খুকি ভাবে আছে কি কাম কামা ফিরে ওই জিং জাং খুকি ভাবে তোমার আছে কি মনে ছিল না মনে ছিল না হ্যাঁ তোমরা আসো না রে ভাই এই জায়গায় তো রাত হয়ে যাইতেছে সুন্দর হয়েছে ওকে আমরা রেডি ঠিক আছে সামনে যাবেন না লেটস গো পিছে থাকো সবাই পিছে থাকো লজ্জা দিও না বাকি ছেলে লজ্জা দিও না বিয়ের সাজে সাজবে কিছু শিখো ওই দাও কাকি 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 মনে হয় ফটো বসো তোমরা বসবা না কাকি জান কাকি ও কোটি কাকি জান মাছাচিরা যাচ্ছে ছোট ছোট মানুষ কই থেকে
ভাই একটু পিছাই দাঁড়ান, পিছাই দাঁড়ান, জিনিসগুলো অসুন্দর করে ফেলেন, আসলে বুঝাইতে পারি না। দূর থেকে করলেও যা হইব, কাছে যা করলেও তাই হইব। চোখের উপরে যায় দিতে বসো রাতে দিয়ে বলেছিস আজকে কি করবি? শর্ট ভিডিও করতে হচ্ছে আমার মনে একটা শর্ট ভিডিও করা শুরু করো। তারা কি আহারে প্লেট নিয়ে কিভাবে বসে রেখে দেখছেন, উপভোগ করতেছে, কি করতেছে দেখছেন, মালাই বড় জালা রে, তাই নি বুঝিস